Hello everyone, welcome back to my channel and to a new blog. আজকে আমরা নিউ ইয়র্ক শহর থেকে একটু দূরে বেড়াতে যাচ্ছি। ফেরি করে যেতে হবে, নদী পার হয়ে, জল পার হয়ে যেতে কি ভালো লাগবে। যাচ্ছি আমরা স্ট্যাচু অফ লিবার্টি আইল্যান্ড অ্যান্ড এলিস আইল্যান্ড। অপূর্ব সুন্দর স্ট্যাচু অফ লিবার্টিটা রোজ দিন দূর থেকে দেখে দেখে খুব মন ভরত, প্রাণ ভরত, কিন্তু আজকে যাব কাছে দেখতে। নিশ্চয়ই আরও অনেক ভালো লাগবে। চলুন আপনারাও সাথে থাকুন, আপনাদেরও নিয়ে চলি। ক্যাসল ক্লিনটন ন্যাশনাল মনুমেন্ট থেকে রাউন্ড ট্রিপ ফেরি নিয়ে আমরা এই ভেসেলটাতে চেপে রওনা হলাম স্ট্যাচু অফ লিবার্টি অ্যান্ড এলিস আইল্যান্ড দেখতে। আর কি কাণ্ড, ভেসেলটার নামও মিস এলিস আইল্যান্ড। যাত্রা শুরু হলো, আমরা এক্সাইটেড, আশা করি যাত্রা সুখদ হবে, অভিজ্ঞতা হবে দারুণ। সত্যি দারুণ এক্সাইটেড আমরা। স্ট্যাচু অফ লিবার্টি নিউ ইয়র্ক হারবারে একটা ছোট দ্বীপের উপর অবস্থিত। এই দ্বীপটার নামই হয়ে গেছে স্ট্যাচু অফ লিবার্টি আইল্যান্ড বা দ্বীপ। আমরা স্ট্যাচু অফ লিবার্টি আইল্যান্ডের দিকে এগিয়ে চলেছি। এই দ্বীপের ধারে দেখা যাচ্ছে কাতারে কাতারে লোক দাঁড়িয়ে আছে। আমরাও ওই ভিড়ে সামিল হতে চলেছি অবিলম্বে। স্ট্যাচু অফ লিবার্টি কপার মানে তামা দিয়ে তৈরি। এটা সবুজ হয়ে গিয়েছে প্রাকৃতিক কারণে। এই স্ট্যাচু ফ্রান্স বা ফরাসি দেশ থেকে বন্ধুত্বের প্রতীক উপহার হিসাবে ইউএসএকে দেওয়া হয়েছিল এবং এটাকে ইউনিভার্সাল সিম্বল অফ ফ্রিডম অ্যান্ড ডেমোক্রেসি হিসাবেও চিহ্নিত করা হয়। 1924 সালে এটাকে ন্যাশনাল মনুমেন্ট হিসাবে চিহ্নিত করা হয়েছিল এবং এই স্ট্যাচু ডিফাইনিং আইকন অফ ইউএসএ হিসাবেও চিহ্নিত করা হয়। এটি সিম্বল অফ পিস অ্যান্ড ফ্রিডম, অর্থাৎ শান্তি এবং স্বাধীনতার প্রতীক। এর হাতে ধরা টর্চটা সিম্বল অফ এনলাইটেনমেন্ট, অর্থাৎ আলোকিত করার প্রতীক। এই স্ট্যাচু দেখলে, এর সৌন্দর্য দেখলে মোহিত হতে হয়। স্ট্যাচু অফ লিবার্টি দেখে আমরা এবার ধীরে ধীরে এগিয়ে চললাম হারবারের দিকে। আবার ওখান থেকে আর একটা ভেসেল নিয়ে আমরা এলিস আইল্যান্ডে যাব, এলিস আইল্যান্ড ইমিগ্রেশন সেন্টার দেখতে। এলিস আইল্যান্ড, এটি একটি ফেডারেলি ওন্ড বা ফেডারেল অধিকৃত দ্বীপ বা আইল্যান্ড ইন নিউ ইয়র্ক হারবার। এটা অতীতে ব্যস্ততম ইমিগ্রেশন ইন্সপেকশন অ্যান্ড প্রসেসিং সেন্টার ছিল। আর এর দক্ষিণে রয়েছে এলিস আইল্যান্ড ইমিগ্রান্টস হসপিটাল।
এলিস আইল্যান্ড থেকে স্ট্যাচু অফ লিবার্টিটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, আর সমুদ্র তটও খুব ভালো লাগছে। আর এর সাথে একটা সুন্দর দিনের পরিসমাপ্তি ঘটল। আই হোপ ইউ এনজয়েড দিস ভিডিও, দেন লাইক ইট, শেয়ার ইট, কমেন্ট অন ইট, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।